নেহার, শ্রীনা, এসো এসো এসো। আর বলো না, কিছু না, একটা টাওয়াল নেই, তাই নিতে এসেছিলাম। হোয়াট হ্যাপেন জিয়া, কিছু বলবে? আর্যকে বাড়িতে কোথাও দেখতে পাচ্ছি না নেহার। হোয়ার ইজ হি? ও একটা বেরিয়েছে, চলে আসবে এখনই। শ্রীনা, তুমি খুব বোর হচ্ছ না ওদের সাথে? তুমি একটা কাজ করো, তুমি ওদের সাথে একটু বসো, আমি আবার ওদিকে দেখে আসি যে আমার স্পেশাল ডিশের প্রিপারেশন রেডি হলো কি না, তারপরে তোমার সাথে এসে আমি জমিয়ে গল্প করব। সব কিছু ঠিক আছে তো নেহা? মানে তুমি ঠিক কি বলতে চাইছো? আমি দেখো নেহার, আজকে আর্যর বিয়ের দিন ঠিক হচ্ছে, অথচ ওই বাড়িতে নেই। আমার বাবা মায়ের কথা একবার ভাবো তো, তারা কি ভাবছেন? হয়তো মনে কিছু ভাবলেও সরাসরি কিছু বলতে পারছেন না ভদ্রতার খাতিরে, তাই আমি তোমায় জিজ্ঞেস করছি, সব কিছু ঠিকঠাক তো নেহার? আর্য বিয়ের কথাটা জানে তো? হ্যাঁ, মানে না, আসলে জানলে ভালো, আর না জানলে কি করে এই পুরো সিচুয়েশনটা ম্যানেজ করবে? দ্যাট ডিপেন্ডস অন ইউ। আফটার অল, বিয়েটা কিন্তু ওকে আমাকেই করতে হবে। ইউ নো ইট ভেরি ওয়েল নেহার, আর্যকে বিয়ে করার জন্য কিন্তু আই ক্যান গো এনি এক্সটেন্ট। তুমি কেন এত চিন্তা করছো ডিয়ার? আমরা বাড়ির সকলে চাই দাদা ভাইয়ের বিয়েটা তোমার সাথেই হোক, এন্ড সেটাই হবে। ইউ জাস্ট ডোন্ট ওয়ারি জিয়া, আর্যকে ম্যানেজ করার দায়িত্বটা কিন্তু তোমাকেই নিতে হবে নেহার। বুঝতেই পারছো, আঙ্কেল তোমাকে এত ভালোবাসেন, আর এই কাজটা তুমি যদি কনভিনসিংলি করতে পারো তখন কিন্তু উনি আরো খুশি হবেন, তোমাকে অনেক বেশি প্রায়োরিটি দেবেন নেহার। ইনফ্যাক্ট আমার তরফ থেকেও, না না, আমি কিন্তু এমনি এমনি আমাকে ফেভার করার কথা বলছি না নেহার। তোমার মনে আছে আমাদের প্ল্যানটা, বিয়ের পর তোমার আর আমার জয়েন্ট ভেঞ্চার? আই হোপ ইউ রিমেম্বার, রাইট? আমাদের বিজনেস প্লেস, ফিনান্স, এভরিথিং ইজ রেডি নিহার। মাই ড্যাড উইল হেল্প আস, ট্রাস্ট মি। তুমি নিশ্চিন্ত থাকো সুইট হার্ট, দাদা ভাইয়ের বিয়েটা হবে, আর সেটা তোমার সাথেই। মনের মধ্যে কোনো অ্যাংজাইটি রেখো না, তুমি বরঞ্চ যাও ওদিকে যাও, তোমাদের বিয়ের ডেট ফিক্সড হচ্ছে, আর সেখানে তোমার না থাকলে চলে না কি? যাও যাও।